মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। দরজা জানালা বন্ধ রেখেও মিলছে না মুক্তি। এ যেন খুদে এই প্রাণীটির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ। মশারি, কয়েল, অ্যারোসল স্প্রে, ধূপ, মশা মারার ইলেকট্রিক ব্যাট সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে মশা থেকে বাঁচার চেষ্টা। বিশেষ করে পড়তে বসলে মশার কামড়ে স্থির থাকা যায় না। আসর থেকে শুরু হয়, তারপরে কয়েল জ্বালাইতে হয়, দুই ব্যাট নিয়ে মশা মারতে হয়। মশার এই কার্যক্রমের জন্য খুবই অতিষ্ঠিত। মশার যন্ত্রে পড়তে পারি না, মশা খুব জ্বালায়। খাটে পড়ছি, তারপর মশা কামড়ায়, আবার সন্ধ্যার পর বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা দায়। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ওষুধ ছিটালো, কাজের কাজ হচ্ছে না কিছুই, অভিযোগ নগরবাসীর। আর সারাদিনই মনে করেন যে মশারি টানা রেখে আমাদের চলতে হইতেছে। সন্ধ্যার সময় মানে এত মশার উৎপাত যে আমাদের ডিউটি করতে মানে অনেক কষ্ট হয়ে যায়। যে ঔষধ, ঔষধে মশা মানে মশা মনে আরো ভিটামিন পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক গবেষণা বলছে, বছরের অন্য সময়ের চেয়ে রাজধানীতে বর্তমানে মশা বেড়েছে 4 গুণ। মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে চলতি মার্চে মশার ঘনত্ব সর্বোচ্চ সীমায় পৌঁছানোর শঙ্কা রয়েছে। এই মশাটার এক ঘনত্ব আমরা এখন প্রতি ডিপে, আপনি যে ডিপারটা দেখলেন সেই ডিপে আমরা পাচ্ছি 50-এরও বেশি, যেটি বছরের অন্যান্য সময়ে আমরা যেটি পাই 10-15। সেই হিসাবে এখন অন্যান্য মাসের তুলনায় এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মশার ঘনত্ব প্রায় 4 গুণ। যখনই বৃষ্টি শুরু হবে এখানে এডিস মশা জন্মানোর একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে তৈরি হবে। তাই করোনার জন্য হাত ধোয়ার ব্যবস্থা যেসব জায়গায় করা হয়েছিল সেসব জায়গাগুলো যদি পরিত্যক্ত অবস্থায় থাকে তাহলে এগুলি এখনই অপসারণের ব্যবস্থা করা প্রয়োজন। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কি পদক্ষেপ গ্রহণ করছে, এমন প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটির মেয়র জানালেন, আগামী 8ই মার্চ থেকে সারাশি অভিযানে নামবে সিটি কর্পোরেশন। মশা কিন্তু শুধু সবাইকে কিন্তু কামড়ায়, মেয়রকে কামড়ায়, মেয়র আত্মীয় স্বজনকে কামড়ায়, সাধারণ নাগরিককেও কামড়ায়, সবাই কামড়াচ্ছে। এবং আমরা দেখেছি যে এটা অত্যন্ত বেশি হয়ে গেছে। ইন্টেনসিভ ওয়েতে একটি ক্র্যাশ প্রোগ্রাম নিতে চাচ্ছি 8 তারিখে, এবং আমরা যে এলাকায় যাব সে এলাকাতে মাইকিং করে বলে দিব যে সে এলাকার সবার জন্য, বিশেষ করে যাদের হাঁপানি বা অন্যান্য রোগ আছে তারা যেন দরজার জন্য বন্ধ করে রেখে দেয়। আমরা দেখি চেষ্টা করি, আমরা তো সাধারণত আমরা সব অঞ্চলে একসাথে কাজ হয়, বাট সব অঞ্চলের সবাইকে নিয়ে এসে আমরা সে অঞ্চল 1, অঞ্চল 2, অঞ্চল 3 এরম করে করে আমরা 10টা দিন একটা ক্র্যাশ প্রোগ্রাম নেব। আগামী বর্ষা মৌসুমের আগে মশা নিয়ন্ত্রণে আনতে না পারলে এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে, আশঙ্কা গবেষকদের। তাই এখনই কার্যকর পদক্ষেপ চায় নগরবাসী। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।